জগন্নাথ হলের ধারাবাহিকতায় এবং এই অত্যন্ত ঐতিহ্যবাহী এই হল এবং তার সংলগ্ন এলাকাতে আমাদের রবীন্দ্র ভবন এবং অনিরুদ্ধ ভট্টাচার্য ভবন তার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সেটি করছি অত্যন্ত আনন্দের সাথে, কৃতজ্ঞ চিত্রে, বিনম্রভাবে। যারা অবদান রেখেছেন তাদের কথা স্মরণে রেখে আমাদের আবাসিক স্থান, আবাসন যেভাবেই বলেন না কেন, বহুদিনের সংকট। এই এক হল উদ্বোধন করে কিছু সংকট সমাধান হয়েছে? হয়নি। কিন্তু একটি পদক্ষেপ তো নেওয়া হলো, ওয়ান স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। যেহেতু কবিরা বলেছেন বিন্দু বিন্দু জলে কোনো একদিন মহাসাগর হবে, অতএব এই বিন্দু বিন্দু জলে একটু একটু করে হোক একটা বড় মাপের কাজ হয়েছে, কোনো সন্দেহ নেই। আমাদের একটি বড় দায়িত্ব হচ্ছে এটি রক্ষণাবেক্ষণ, যার যার পর্যায় থেকে যদ্দূর পারি এই অবদানটা রাখা। চিপসের প্যাকেটটি খেয়ে অতি আনন্দে বিল্ডিংয়ের ঠিক মধ্যে প্রতিস্থাপন যেন না করি, সেটাও আমার অবদান। সুতরাং যার যার পর্যায় থেকে একটু করার চেষ্টা করা, দেয়াল টেয়ালগুলোকে মনে করা যে এটি আমার ঘর, আমার ঘরে যেরকম যখন তখন পেরেক মারতে আমার বুকের ভেতর লাগছে, আর এখানে পেরেক মারতে যদি বুকের ভেতর না লাগে তাহলে একটু ভেবে দেখার ব্যাপার আছে। বিভিন্ন পর্যায়ে আবাসন সংকট নিরসন করবার জন্য, নিরসন না করি কিছুটা হ্রাস করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে এই মাইল ফলকটি আমাদের আরও বড় বড় কাজ করতে অনুপ্রেরণা দেবে। আমাদের সম্পদটা খুবই সীমিত, কিন্তু ইকোনমিক্সে আমরা প্রথম কথাই বলি যে সীমিত সম্পদের সঠিক ব্যবহার, এবং এই সঠিক ব্যবহারের কথা যদি বলি সেখানে আমাদের দৃষ্টিতে হল অগ্রাধিকার পায়। কিন্তু এর পাশাপাশি যেটি সমস্যা সেটি হচ্ছে যে হলের জন্য যখন আমরা কাজ করতে যাই সেটা যেটা বাজেট সেটা কিন্তু অনেক বিশাল। সেই কারণে আমাদের পক্ষে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু যতটুকু বাজেট অ্যালোকেট করা দরকার বা কোনো একটা কিছু যেটা করার যে বিষয়গুলো সেগুলো অনেক সময় আমরা করতে পারি না। কিন্তু আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় গর্ব করবার মতো আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এত সংকট এবং এত সীমাবদ্ধতার মধ্যেও তারা কিন্তু তাদের পড়াশোনা, খেলাধুলা এবং বিভিন্ন জায়গায় যে অবদান রাখছে, আমরা যদি তাদের আবাসন সংকট, খাবারের সংকট এবং এই বিভিন্ন জায়গায় যদি কিছু কাজ করতে পারতাম তাহলে কিন্তু তারা আরও অনেক সামনের দিকে যেতে পারত। আমরা খুবই আনন্দিত যে অন্তত একটা হলে আমরা আবাসন সমস্যাটা দূর করতে যাচ্ছি। সম্ভবত এটাই হবে প্রথম হল যেখানে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবাই থাকতে পারবে এবং ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ছাত্রকেই আমরা এখানে সিট দিতে পারবো। এবং আশা করি আগামী 3-4 বছরের মধ্যে ছেলেদের হলে আবাসন কোনো সমস্যা থাকবে না, কিন্তু মেয়েদের হলে সমস্যা থেকেই যাবে, আবাসন সমস্যা থেকে যাবে, সেটা আমরা দেখি কী করতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে যখন ঢুকছিলাম তখন প্রত্যক্ষ মহাদেবকে বলছিলাম মনে হচ্ছে যে 5-star হোটেল ঢুকতেছি, এই 5-star স্ট্যাটাস যেন 0-star না চলে যায় সে ব্যাপারে দেখবেন। এবং আমাদেরই সম্পত্তি, এটা আমাদেরই সম্পদ, এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই, আমরা যেন এই রক্ষণাবেক্ষণের দিকে খেয়াল রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা খেয়াল রাখি। খুব সুন্দর একটা বিল্ডিং কিন্তু খুব যদি নোংরা থাকে ভালো লাগবে না। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো এটা খালি হল প্রশাসনের দায়িত্ব না, তোমাদেরও দায়িত্ব, আমাদের সবারই দায়িত্ব, তো আমরা সেটার দিকে খেয়াল রাখবো। আসলে একটা ভালো এনভায়রনমেন্ট হবে পড়ালেখার জন্য। আমি এখন 4th ইয়ার আছি, সামনে মাস্টার্স, তো বুঝতেছেন যে পড়ালেখা কতটুকু চাপ, চাকরির একটা প্রিপারেশন নেওয়া লাগবে। আমরা এখন এখান থেকে মাত্র চাবি পেয়েছি, তো চাবি পাওয়ার পর আসলে অনুভূতি অনেক ভালো। পড়াশোনার নির্বিঘ্ন পরিবেশ রক্ষার্থে এই ভবনটি আমাদের অনেক সাহায্য করবে বলে আমি আশাবাদী।
আমাদের ভার্সিটির যে অন্যান্য হলগুলো আছে সেগুলোর দিকেও যেন নজর দেওয়া হয় এবং ক্রমান্বয়ে সেগুলোতেও যেন আমাদের আধুনিকতার ছোঁয়া লাগে, একটা সুন্দর ভবন তারাও যেন পায়। সদ্য উদ্বোধনকৃত জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে সিট পেয়েছি। সিট পেয়ে আসলেই আমি অত্যন্ত আনন্দিত এবং হল প্রশাসন যে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থায় সবাইকে সিট বণ্টন করেছে এই জিনিসটার জন্য হল প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই। এবং আসলে যে কোনো একটা কিছু পাওয়ার সাথে সাথেই সেটার সাথে সাথে কিছু রেসপন্সিবিলিটিস আসে, অতএব এই নতুন ভবনে আমরা যেহেতু একটি আসন বরাদ্দ পেয়েছি এই ভবনের সার্বিক পরিবেশ নিয়ম শৃঙ্খলা সব কিছু বজায় রাখার দায়িত্ব আমাদের উপরে বর্তায়। আমরা চেষ্টা করবো সেটি সুষ্ঠুভাবে পালন করার।